আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। সুবাড্ডা উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর বিষয় হচ্ছে ব্যবসা উদ্যোগ, পাঠ হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের আকারে যে কাজগুলো আছে, যেমন আত্মকর্মসংস্থান কি, খ এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রের নাম লিখো, গ চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি পাঁচটি বাক্যে উত্তর লিখো, ঘ কপিরাইট কাকে বলে। আমরা অ্যাসাইনমেন্টের এই নির্ধারিত কাজগুলো করার আগে চলো যাই আমরা একটু কভার পেজটা দেখে নিই। কভার পেজের আমি তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টটা অনেকগুলা খাতায় দেখে ফেলেছি, তোমরা কভার পেজে অনেক জায়গায় ভুল করেছো এবং দুনিয়া ডিজাইন দিয়ে একদম ভরে রাখছো। তোমরা নর্মালভাবে যেভাবে ক্লাসে তোমাদের টিচার ম্যামরা যেভাবে দেখাইছে, তোমরা শুধু সেভাবেই কভার পেজটা করবে। তোমরা রোল নাম্বারও ঠিকভাবে লেখো না, তোমরা স্কুলের নাম লিখতে ভুলে যাও। কভার পেজ ক্লাসে যেভাবে টিচাররা দেখাইছে তোমরা সেভাবেই করবে। দেখো, যেমন সুবাড্ডা উচ্চ বিদ্যালয়, অ্যাসাইনমেন্ট 1, 2, 3 যেটাই হোক সেটা লিখবে। এখানে বিষয় তোমার যে সাবজেক্ট সেটা ব্যবসা উদ্যোগ। শিরোনাম দেখো, তোমাদের যে অ্যাসাইনমেন্ট আছে অ্যাসাইনমেন্টে কিন্তু তোমাদের শিরোনামটা সুন্দর করে বলে দেওয়া আছে। যেমন আমার এখানে ব্যবসা উদ্যোগে তোমার তৃতীয় অধ্যায়ে বলা আছে যে তৃতীয় অধ্যায়ে আত্মকর্মসংস্থান, তারপরে চতুর্থ অধ্যায় আছে মালিকানার ভিত্তিতে ব্যবসা, পঞ্চম অধ্যায়ে আছে ব্যবসায়ের আইনগত দিক। তোমরা শিরোনামগুলো সুন্দর করে লিখবে। তারপরে শিক্ষার্থী তোমার যার যার নাম লিখবে, শ্রেণী লিখবে, রোলটা সুন্দর করে লিখবে। তোমরা রোল কিন্তু অনেকেই ভুল করো। শাখা, তোমার যে শাখা, জমাদানের তারিখ মানে যে তারিখে তোমরা জমা দিবে, বিষয় শিক্ষকের নাম মানে তোমাদের যে সাবজেক্ট যেই স্যার ম্যাডাম ক্লাস নেয় তাদের নাম লিখবে। তোমরা এই জিনিসটা অনেকেই ভুল করেছো। তাহলে আশা করি তোমরা কভার পেজটা বুঝতে পেরেছো, যেহেতু এটা আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। যারা যারা একটু ভুল করছে তারা এটা ঠিকভাবে করে নিবে। চলো তাহলে আমরা আজকে অ্যাসাইনমেন্টের যে কাজ সে কাজগুলো একটু দেখি। দেখো, অ্যাসাইনমেন্ট মানে কী হচ্ছে? নির্ধারিত কাজ। তোমাকে যেই অধ্যায়ের যেই আলোকে তোমাকে যেভাবে নির্ধারিত কাজটা দেবে, প্রশ্ন আকারে এখানে দিয়েছে। দেখো, তোমাদের হাতেতে অ্যাসাইনমেন্টটা আছে, তোমরা দেখো ক নাম্বারে আছে আত্মকর্মসংস্থান কি। এখানে বলছে আত্মকর্মসংস্থান কি। এখন যদি তুমি সংক্ষেপে লিখে দাও যে নিজে নিজেই কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে, তাহলে কিন্তু হবে না। এখানে মানে এত অল্প লেখার মধ্যে কোনো নাম্বার আমরা দিব না বা স্যার ম্যাডাম দিবে না। আত্মকর্মসংস্থান কি সেটা লেখার আগে তোমরা আগে পরে যদি একটু সুন্দর করে গুছিয়ে লেখো, তোমার এই প্রশ্নটা সাজানোটা সুন্দর হবে। দেখো, যেমন আত্মকর্মসংস্থান কি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, প্রায় 80% লোকই গ্রামে বাস করে। বিশাল এই কর্মক্ষম জনগোষ্ঠীকে মজুরি ও চাকরির মানে বেতন ভিত্তিকের মাধ্যমে চাকরি দেওয়া সম্ভব না, তাই প্রয়োজন কি? আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কি? নিজের দক্ষতা। নিজের দক্ষতা ও জ্ঞান এবং বুদ্ধিমত্তা দিয়েই তোমার করতে হবে। তোমরা দেখো যে আত্মকর্মসংস্থান বিষয়ে তোমার পাঠ্যবইয়ের 24 পৃষ্ঠায় দেখো অনেক সুন্দর করে লেখা আছে। তোমরা তো শুধু আত্মকর্মসংস্থানের হেডলাইনটা দেখে যদি তোমরা প্রশ্ন খুঁজে না পাও, বলো খুঁজে পাই না, তোমরা টেনশনে মরে যাও। তোমরা ভিতরে আলোচনা একটু ভালোভাবে পড়বে, পড়ে দেখবে যে ভিতরে আছে। তোমাদের যেভাবে চায়, যে প্রশ্ন যেভাবেই চাবে, অনেক সুন্দরভাবে বইয়ের ভিতরেই দেওয়া আছে। দেখো, তোমাদের পাঠ্য বইয়ে 24 পৃষ্ঠায় বলা আছে, অনেক সুন্দর করে উদাহরণ সহ বলা আছে। দেখো জনাব হাফিজুর রহমান নিজের দক্ষতা ও গুণাবলী দ্বারাই নিজেই নিজের কর্মসংস্থান করেছে। এটাই কিন্তু আত্মকর্মসংস্থান, যেটা আমি আগেই বলেছি যে আত্মকর্মসংস্থানের বড় গুণাবলী হচ্ছে নিজের দক্ষতা, নিজে নিজে কর্মসংস্থান করাই, এটাই হচ্ছে আত্মকর্মসংস্থান। এখন আমরা বুঝতে পারছি যে নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ
নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি, সামান্য ঝুঁকি, মানে ঝুঁকি নাই বললেই চলে, নিয়ে আত্মপ্রচেষ্টায়, মানে নিজের প্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থা, বা কে কী বলে আত্মকর্মসংস্থান বলে, আমি কিন্তু এখানে এক কথায় বলিনি, এখানে কিন্তু সাজানো গোছানো অনেক সুন্দর করে আছে, তোমরা এই জিনিসটা এইভাবে গুছিয়ে সুন্দর করে লিখবে আত্মকর্মসংস্থান কী। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো। তোমরা এই ২৪ পৃষ্ঠায় আরও আছে এখানে, যেমন জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে আত্মকর্মসংস্থান একটি জনপ্রিয় পেশা, বিভিন্ন খুচরা বিক্রয়, রেডিও, টেলিভিশন মেরামত, হাঁস মুরগির পালন, মৌমাছি, এই সব কিছুই কি আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত। আশা করি তোমরা বুঝতে পারবে। তোমরা যদি তারপরও না বুঝতে পারো, আমরা কিন্তু স্কুলে ১০টা থেকে ১টা পর্যন্ত প্রতিদিন আসি, তোমাদের সমস্যা হলে তোমরা স্কুলে আসবে এবং সমস্যাটা সমাধান করে যাবে। দেখো খ নাম্বারটা বলছে, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রের নাম লিখো। এখন এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র, এখন ক্ষেত্রগুলো জানার আগে আমাকে একটু সংক্ষেপে জানতে হবে যে এক মালিকানা ব্যবসা কী। ব্যবসা ছোট এবং ক্ষুদ্র যে একক ব্যক্তি দ্বারা পরিচালিত হয় সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। তোমাদের পাঠ্য বইয়ে দেখো এক মালিকানা ব্যবসা সম্পর্কে আলোচনা আছে, সেটা একটু ভালোভাবে পড়ে নিবে। এবং এক মালিকানা ব্যবসা দেখো পাঠ্য বইয়ে ৩৮ পৃষ্ঠায় আছে যে উপযুক্ত ক্ষেত্রগুলো, এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র অনেক সুন্দর করে তোমার দেখো ক্ষেত্রগুলো, অনেকগুলো ক্ষেত্র দেওয়া আছে, প্রায় ১০টা দেওয়া আছে। তোমরা এখানে প্রথম ক্ষেত্রটা দেখো, এক মালিকানা ব্যবসায় অনেকেই আছেন যাদের হাতে পর্যাপ্ত কী নাই, অর্থ নাই, ছোট ব্যবসায়ী যারা এককভাবে করতে চায়, যেমন মুদি দোকানগুলো, এগুলো কিন্তু একক ব্যবসায়ী, এক মালিকানা ব্যবসায়ী অনেকেই আছেন যাদের হাতে পর্যাপ্ত অর্থ নেই, অথচ ব্যবসা করতেও তারা আগ্রহী। আত্মকর্মসংস্থানে উদ্যোগী এমন হাজার হাজার লোকের জন্য এক মালিকানা ব্যবসায় কী সবচেয়ে উত্তম এবং উপযুক্ত, যেমন চায়ের দোকান, এটা কিন্তু একক মালিকানা, চায়ের দোকান সে নিজে নিজে একা একাই করতে পারে অল্প পুঁজি নিয়ে। তারপর ধরো ছোটো খাবারের দোকান, ছোটো ছোটো ফুচকার দোকান থাকে রাস্তায়, ফাস্টফুডের দোকান থাকে, এরা তো একক ব্যক্তি দ্বারাই পরিচালিত হয়। কুটির শিল্পের দোকান, মৃৎশিল্পের দোকান, এগুলো কি এক মালিকানা ব্যবসায়ের, এটা কিন্তু উপযুক্ত একটা ক্ষেত্র, তোমরা এটা সুন্দরভাবে আলোচনা করতে পারো। ২ নম্বরে দেখো এমন কিছু ব্যবসা আছে যেগুলোর জন্য বেশি অর্থের প্রয়োজন হয় না, সেগুলোই তো এক মালিকানা ব্যবসা, সে জাতীয় ব্যবসায়ের জন্য এক মালিকানা ব্যবসায় সবচেয়ে বেশি উপযোগী বিবেচিত হয়, যেমন দেখো পানের দোকান, সবজির দোকান, এই সবগুলাই এক মালিকানা ব্যবসা। এভাবে ধাপে ধাপে প্রায় ১০টা উপযুক্ত ক্ষেত্র আছে। তোমরা এখান থেকে বলছে এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রের নাম লিখো, তোমরা গুছিয়ে সুন্দর করে ৫-৬টা আলোচনা করবে। আরেকটা কোশ্চেন দেখো তোমরা, চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। এখন চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি জানতে হলে আমাকে অংশীদারি ব্যবসাটা কী, এখানে তো এই অধ্যায়ে আমাদের এক মালিকানা, অংশীদারি, যৌথ মালিকানা আর অনেকগুলাই ছিল ভাগ ভাগে। তো আমার এক মালিকানা ব্যবসায় যখন আমি করব, তখন এটা যখন একটু বড় হতে হতে আসবে, তখন কী হবে, মানে প্রয়োজন হবে যে আমি অংশীদারি, আমি ব্যবসা প্রতিষ্ঠানটা বড় করতে চাই, এখানে আর দুই একজন আমি লোক বাড়াই, মানে দুই চারজন মিলে ঝিলে করি, একটা বড় প্রতিষ্ঠান করি, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা। দেখো তোমরা পাঠ্য বইয়ে ৪২ পৃষ্ঠায় আছে, তোমরা যদি ভালো করে এটা দেখে ভিতরে না পড়ো তাহলে তোমরা প্রশ্নটা কোনোদিনও খুঁজে পাবে না। চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি দেখো এখানে আছে, অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র, দুই বা ততোধিক ব্যক্তি, আমি তো বলছি যে একের অধিক দুই বা ততোধিক ব্যক্তি মিলেই অংশীদারি ব্যবসা গঠন করা হয়। দেখো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসা গঠিত হয়। চুক্তি মৌখিক হতে পারে, আবার চুক্তি লিখিত ও নিবন্ধনও হতে পারে, তবে মৌখিক, লিখিত ও নিবন্ধন যেভাবেই হোক না কেন অংশীদারি ব্যবসায় চুক্তি ব্যবসায়ের মূল ভিত্তি। দেখো তোমরা অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যের ভিতরে অনেক সুন্দর করে আলোচনা করা আছে, তোমার এই চুক্তি, চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কথাটা অনেক সুন্দর করে আলোচনা করা আছে, যে অংশীদারি ব্যবসা করার জন্য চুক্তি করা বা চুক্তি থাকা অবশ্যই বাধ্যতামূলক, এজন্যই চুক্তিকে কী বলি আমরা, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বলি। দেখো এখানে একটা আইনও দেওয়া আছে, ১৯৩২ সালের অংশীদারি আইনে বলা হয়েছে
যে অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকেই। অংশীদারি ধরো পাঁচজন সাতজন মিলে আমরা একটা ব্যবসা সংগঠন একটা মানে পরিচালনা করি, এখানে যদি তোমার একটা লিখিত কোনো চুক্তি না থাকে তাহলে কিন্তু ব্যবসাটা করতে গেলে আমাদের অনেক ঝামেলা হবে। যেমন তোমার মূলধন যখন করব, ব্যবসায় লাভ লোকসান যখন হিসাব করব, তখন তো আমাদের অনেক ঝামেলা হবে। এই জন্যই একটা লিখিত চুক্তি থাকা ভালো। এই জন্যই বলছে যে চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। লিখিত চুক্তিকে চুক্তিপত্র বলে। অংশীদারি চুক্তিপত্র হলো এমন একটি দলিল যাতে উক্ত ব্যবসার উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের প্রত্যেকের অবস্থান, দায়িত্ব, কর্তব্য, অধিকার এবং ভবিষ্যৎ বিরোধ মীমাংসা করার পদ্ধতি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। তার আমি কি বলছি যে চুক্তি যেহেতু বাধ্যতামূলক এখানে অংশীদারি ব্যবসায়, সেখানে কি কি থাকবে, তোমার ব্যবসার উদ্দেশ্যটা থাকবে, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের প্রত্যেকের অবস্থান, দায়িত্ব কর্তব্য ও অধিকার এবং ভবিষ্যতে বিরোধ মানে ভবিষ্যতে কোনো ঝামেলা না হয়, বিরোধ না হয়, এটা মীমাংসা করার পদ্ধতি সুস্পষ্টভাবে এখানে উল্লেখ থাকবে বা তুলে ধরবে। চুক্তি ছাড়া মুনাফা অর্জন ও বন্টনের উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করলে তা অংশীদারি ব্যবসা বলে বিবেচিত হবে না। যেটা আমি আগেই বলেছি যে চুক্তি ছাড়া মানে এই ব্যবসাটা পরিচালনা হবে না। চুক্তি ছাড়া মুনাফা অর্জন ও বন্টনের উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করলেও তা অংশীদারি ব্যবসা বলে বিবেচিত হবে না। তাহলে তোমরা আমি আশা করি যে তোমরা প্রশ্নটা দেখে এবং আমি যে আলোচনা করেছি তোমরা, আমি পেজ নাম্বার বলে দিয়েছি, ভালো করে তোমরা পড়ো, পড়লে তোমরা বুঝতে পারবে, তারপরে তোমরা সুন্দর করে গুছিয়ে লিখবে। এবার আসো, কপিরাইট কাকে বলে, কপিরাইট কাকে বলে। দেখো পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায়, অনেকেই খুঁজে পাবা না হয়তো, মানে খুঁজে দেখবেও না। দেখো কপিরাইট কাকে বলে, পঞ্চম অধ্যায়ের 67 পেজে দেখো কপিরাইট সম্পর্কে একদম সুন্দর মতো বলা আছে। কপিরাইট একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিভিত্তিক সম্পদ, যা রক্ষা করার ব্যবস্থা না করলে এর স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়। মানে যার যে কপিরাইট, যার যেটা সম্পদ, এটা যদি না থাকে তাহলে কী হবে, তার ক্ষতিগ্রস্ত হবে, মালিক বা স্বত্বাধিকারীর ক্ষতিগ্রস্ত হবে। কপিরাইটের মাধ্যমে সাহিত্য, শিল্পকর্ম, অন্যান্য শিল্পকলা সৃষ্টিকারীকে তার সৃষ্ট মেধা সম্পদ ব্যবহারের একচ্ছত্র অধিকার প্রদান করা হয়। গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা, জাতীয় সাহিত্যকর্ম, চিত্রকর্ম, চলচ্চিত্র, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, ভাস্কর্য, স্থাপত্যকলা কপিরাইট দ্বারাই কী হয়, সংরক্ষিত হয়। বর্তমানে কপিরাইট সফটওয়্যার কপিরাইট দ্বারাও সংরক্ষিত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, যখন কোনো পুস্তকের লেখক এবং প্রকাশের মধ্যে বইটি মুদ্রণ ও বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট সময়ের চুক্তি হয়, একেই কি কপিরাইট চুক্তিপত্র বলা হয়। এখানে কপিরাইট সম্পর্কে দেখো আগে পরে ভিতরে সুন্দর করে আলোচনা করা আছে। তোমরা কিন্তু এক দুই লাইনে এটা লিখে শেষ করে দিবা না। তোমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়ার মূল লক্ষ্যটা কী, যে তোমাদের উপরে ক্লাসে প্রমোশনের জন্য। আর এটা যদি তোমরা অবহেলা করো তোমাদের রোল এদিক সেদিক হয়ে যাবে। তোমাদের এই কাজে অ্যাসাইনমেন্ট 1, 2, 3, 4 যাই হোক, তোমাদের এটার নির্ভর করেই তোমাদের রোল মানে আগে পরে যে যেভাবে হয় ওভাবে হবে। তবে তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্টের এই কাজগুলো সুন্দর করে করবে, তোমরা কাভার পেজটাও সুন্দর করে করবে। কাভার পেজটা শুরুতেই যদি দেখতে অসুন্দর লাগে তাহলে তো তোমরা ভিতরের নাম্বারটা কমে যাবে। আশা করি তোমরা প্রশ্ন এবং এইটা আলোচনাটা ভালোভাবে বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্তই।